হ্যালো ভিউয়ার্স, আপনি হচ্ছে টেকমাই বলিং ইউটিউব চ্যানেল। আমাদের কাছে যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে নিজের নাম, জন্ম তারিখ, জেন্ডার এবং যে অ্যাড্রেস রয়েছে এগুলো যদি ভুল থাকে তাহলেও কিন্তু আপনি এখন বাড়িতে বসেই এই কারেকশান অর্থাৎ আপনি এই আপডেটটা করতে পারবেন। এই কারেকশান করতে গেলে অবশ্যই আপনাকে তার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সেই সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি এই কারেকশানটা বাড়িতে বসেই করতে পারবেন। আবার এটাও আপনি জেনে রাখুন, যদি আপনার কাছে সাপোর্টিং ডকুমেন্টস না থাকেও তাহলেও কিন্তু আপনি এই কারেকশানটা করতে পারবেন। তার জন্য আপনার কী ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কোন কারেকশানে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে UIDAI অর্থাৎ সরকারি যে ওয়েবসাইট রয়েছে আধার ডিপার্টমেন্টের, এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। এই ওয়েবসাইট ওপেন করার পর আপনি দেখবেন একটা অপশান রয়েছে যেখানে মাই আধার এবং তার নিচেই রয়েছে আপনার আপডেট আধার অনলাইন। অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে যেখানে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি কীভাবে আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনি এই কারেকশানগুলো করতে পারবেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো কোন কারেকশানের জন্য আপনার কী সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সাপোর্টিং ডকুমেন্টস যদি না থাকে তাহলেও কিন্তু আপনি আপনার আধার কার্ডের ওই ডেটা আপনি কারেকশান করতে পারবেন। এর জন্য এখানে যে আপডেট আধার অনলাইন যে অপশান রয়েছে এখানে আমি ক্লিক করলাম। তারপর ঠিক একইভাবে আপনি যখন এই কারেকশানটা করতে বসবেন তখন আপনি দেখতে পাবেন যেখানে নিচে রয়েছে প্রসিড টু আপডেট আধার বলে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এইরকম একটা অপশান ওপেন হবে এবং যেখানে আপনার প্রথমে ল্যাঙ্গুয়েজটা আপনার ডিসেবল শো করবে, তার নিচেই রয়েছে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং অ্যাড্রেস। তবে এখানে আপনি দেখবেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এর পাশেই আপনার দেখবেন কতগুলো কারেকশান বা কতবার আপনি আর কারেকশানটা করতে পারবেন। তার জন্য একটা রিমেনিং নাম্বার শো করবে যেখানে নামের ক্ষেত্রে এখানে শো করছে 2, ডেট অফ বার্থের ক্ষেত্রে 1 এবং জেন্ডারের ক্ষেত্রে 1। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই, যদি কারোর আধার কার্ডে নিজের নামের বানান ভুল থাকে অথবা নামের বানান যদি অন্য কোনো কিছু করতে চাই সেই কারেকশানটা তিনি কিভাবে করবেন, তার জন্য এখানে যখন এই কারেকশানটা করতে বসবেন আপনি নেমের ঘরে আপনি চেকবক্স দেবেন। তারপর আপনি এখানে প্রসিড টু আপডেট আধার এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি দেখবেন যে ব্যক্তির আপনি এই আধার কার্ডের ইনফরমেশানটা আপডেট করতে চাইছেন সেই ব্যক্তির নাম আপনি দেখতে পাবেন। যেহেতু আপনি এখানে ওই ব্যক্তির নাম কারেকশান করতে চাইছেন অর্থাৎ নতুন যে নাম হবে সেই নামটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে দেখবেন আপনাকে ডকুমেন্টস আপলোড করার জন্য একটা অপশান দেওয়া হয়েছে, এখানে একটা ড্রপ ডাউন বক্স রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখবেন আপনি এখানে অনেক অপশান অর্থাৎ অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট আপনি দেখতে পাবেন এবং এখানে আপনি দেখে নেবেন আপনি নামের বানান কারেকশান করার জন্য এখানে কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন হয় অর্থাৎ নামের বানান কারেকশান বা নাম আপডেট করার জন্য যে ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসটা যদি আপনার এই লিস্টের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি চুজ করে নেবেন। যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে দেখবেন এখানে আপনার একটা অপশান রয়েছে যেখানে পার্মানেন্ট রেসিডেন্ট ফটো সার্টিফিকেট বলে এবং এই অপশানটাই আপনাকে এখানে চুজ করতে হবে। তার জন্য আপনার একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং দেখবেন এখানে আপনার ভিলেজ পঞ্চায়েত হেড অবলিক মুখ্য বলে একটা অপশান রয়েছে অর্থাৎ আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে স্ট্যাম্প এবং সিগনেচার করিয়েই আপনি এই অনলাইনে এই ফর্মটা আপলোড করবেন। আপলোড করার পর আপনি এই কারেকশানটা আপনি করতে পারবেন, এইভাবে আপনি আপনার নিজের নামটা কারেকশান করবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ এবং এই ডেট অফ বার্থ কারেকশানের জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগে বা যদি কারোর ডেট অফ বার্থ চেঞ্জ করার থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কী ডকুমেন্টস এখানে এই ডেট অফ বার্থ কারেকশানের জন্য ব্যবহার করবেন। এখানে আমি ডেট অফ বাক্সে ক্লিক করলাম, তারপর এখানে প্রসিড টু আধার আপডেটে ক্লিক করলাম। তারপর আপনি যে ডেট অফ বার্থটা আপনি করতে চাইছেন সেই ডেট অফ বার্থটা আপনি এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখবেন এই লিস্টের মধ্যে আপনার ডেট অফ বার্থের অনেকগুলো অপশান রয়েছে যেমন প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পেমেন্ট অর্ডার ছাড়াও আপনার অনেকগুলো অপশান রয়েছে এবং এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে সেই ডকুমেন্টস দিয়ে যেমন আপনি এখানে কারেকশানটা করতে পারবেন। আর যদি আপনার কাছে এখানে এই ডকুমেন্টস না থাকে তাহলে দেখবেন এখানে আপনার সাপোর্টিং ডকুমেন্টসের জন্য কয়েকটা অপশান রয়েছে যেমন সার্টিফিকেট অফ আইডেন্টিটি ফ্রম ইপিএফও, তাছাড়া
ডেট অফ বার্থ সার্টিফিকেট ফ্রম গ্যাজেটেড অফিসার, তাছাড়া আইডেন্টিটি সার্টিফিকেট ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ আপনি অলরেডি বুঝে গিয়ে যাচ্ছেন এটা কোন ধরনের সার্টিফিকেট। তাছাড়াও আপনার রয়েছে ফটো আইডি ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউট, এবং এগুলো আপনি কোথা থেকে পাবেন না, ঠিক একইভাবে আপনি এখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর ওখানে আপনি যে নামগুলো দেখলেন, অর্থাৎ আমি এখনই বললাম, এখানে সেই ব্যক্তির কাছ থেকেই আপনাকে এই সার্টিফিকেটটা নিতে হবে। তারপর এই সার্টিফিকেটটা নিয়ে আপনি অনলাইনে আপলোড করে আপনি আপনার ডেট অফ বার্থটা কারেকশান করতে পারবেন। এরপর রয়েছে জেন্ডার, অর্থাৎ লিঙ্গ। সাধারণত আধার কার্ডে কোনো ব্যক্তির লিঙ্গ বা জেন্ডার ভুল হয় না, এবং আপনাদের মধ্যে যদি কারুর এই জেন্ডার আধার কার্ডে ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তাছাড়া যদি আপনারা কখনও শুনে থাকেন যে কোনো ব্যক্তির আধার কার্ডে জেন্ডারটা ভুল রয়েছে, তাহলেও কিন্তু আপনি অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে জানাবেন এবং তার সলিউশন কী সেটাও আমি বলে দেবো। এরপর রয়েছে অ্যাড্রেস, এবং এখানে যখন আমি ক্লিক করলাম, তারপর প্রসিড টু আপডেট আধারে যখন আমি ক্লিক করলাম, তারপর এখানে আপনি যে নতুন অ্যাড্রেসটা আপডেট করতে চাই সেই অ্যাড্রেসটাই আপনি এখানে সঠিকভাবে লিখবেন। লেখার পর এখানে যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে তার মধ্যে এখানে অনেক ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসের মধ্যে থেকে আপনার যেটা থাকবে সেটা অবশ্যই আপনি দিয়ে এই অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। আর যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে, যেমন এখানে ধরুন ভোটার কার্ডের কথা লেখা রয়েছে, যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন, না এর জন্য দেখবেন আপনার এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, যেমন সার্টিফিকেট ভিলেজ পঞ্চায়েত একটা সার্টিফিকেট, তাছাড়া রয়েছে সার্টিফিকেট অফ অ্যাড্রেস ফ্রম হেড অফ ইনস্টিটিউট, তাছাড়া রয়েছে এমএলএ এমপির আপনার গ্যাজেটেড অফিসারের সার্টিফিকেট, তাছাড়া আপনার কাউন্সিলরের সার্টিফিকেট, এছাড়া রয়েছে আপনার পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট অথবা আপনার ইপিএফও কোনো হেডের আপনার সার্টিফিকেট। এবং এইখানে এই যে ব্যক্তির বা এই যে আধিকারিকদের নাম আমি বললাম, আপনি ঠিক একইভাবে এখানে এই ফর্মের মধ্যে কিন্তু আপনি এই অপশানগুলো দেখতে পাবেন, এবং যেখান থেকে আপনি এই সার্টিফিকেটটা নেবেন অর্থাৎ ইস্যু করবেন যে ব্যক্তি তার বক্সেই আপনি এখানে চেকবক্স দেবেন। চেকবক্স দেওয়ার পর তারপর আপনি এই অনলাইনে কারেকশান করার সময় এই ডকুমেন্টসটা আপলোড করে আপনার অ্যাড্রেসটা আপনি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তির আধার কার্ডে যদি ডেট অফ বার্থ, নিজের নাম এবং অ্যাড্রেসে ভুল থাকে, এবং তার জন্য যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস না থাকে, তার জন্য অন্য যে ডকুমেন্টস দিয়ে এই কারেকশানগুলো করতে পারবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।